বিভিন্ন হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো মৃগী রোগের লক্ষণ, চিকিৎসা এবং করণীয়। তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমাদের বিভিন্ন হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর প্রতিদিন পেতে থাকুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। মৃগী রোগ একটি নিউরোলজিক্যাল বা স্নায়ুবিক রোগ এবং এতে খিঁচুনি হয়। এটি এক প্রকার মস্তিষ্কের রোগ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে নিউরোলজিক্যাল ডিজিজ বলা হয়। মৃগী রোগ যে কোনো বয়সে হতে পারে, এটা কোনো সংক্রামক রোগ নয়। এই রোগের প্রকৃত কারণ জানা যায়নি, কিন্তু জন্মগত ত্রুটি, মস্তিষ্কে আঘাত, মস্তিষ্কে টিউমার বা সংক্রমণ, স্ট্রোক প্রভৃতিকে সম্ভাব্য কারণ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। জিনগত মিউটেশনকেও কিছু কিছু ক্ষেত্রে দায়ী বলে ধারণা করা হয়। মস্তিষ্কের সেরেব্রাল কর্টেক্সে স্নায়ু কোষগুলোর অতিরিক্ত ও অস্বাভাবিক ক্রিয়ার ফলে খিঁচুনি হয়। এই রোগে রোগী বারবার স্নায়ুবিক কারণে ফিট অর্থাৎ হঠাৎ খিঁচুনি বা অজ্ঞান হয়ে যায়। মৃগী রোগের একটি বৈশিষ্ট্য হল রোগী বারবার খিঁচুনিতে আক্রান্ত হয় কিন্তু আক্রান্তের পর আবার পুরোপুরি সুস্থ হয়ে যায়। মৃগী রোগ থাকলে ব্যক্তির বুদ্ধি, বিচার, বিবেচনা, বোধ কমে যাবে এমন ধারণাটা সঠিক নয়। বরং মৃগী রোগে আক্রান্তের মধ্যে খুব কম অংশের বুদ্ধিমত্তার ঘাটতি হতে পারে। মৃগী রোগ কেন হয়? মৃগী রোগের প্রকৃত কারণ জানা এখনো সম্ভব হয়নি, তবে মাথায় আঘাত পেলে, প্রসবজনিত জটিলতা অথবা দেরিতে প্রসব হলে, মস্তিষ্কে প্রদাহ হলে, মস্তিষ্কে টিউমার হলে, জন্মগত ত্রুটি, স্ট্রোক এবং অধিক পরিমাণ মদ্যপানের অভ্যাস থাকলে মৃগী রোগ হতে পারে। যে সকল কারণে মৃগী রোগীর খিঁচুনি হতে পারে। কিছু কিছু কারণে মৃগী রোগীর খিঁচুনি হতে পারে, যেমন ঠিকমতো ঘুম না হলে, মানসিক চাপ বেশি থাকলে, শারীরিক অথবা মানসিকভাবে অতিরিক্ত পরিশ্রম করলে, কোনো সংক্রমণ রোগ অথবা জ্বরের কারণে, মদ্যপান বা নেশা জাতীয় অন্য কোনো পানীয় পান করলে, খুব কাছে বসে টিভি দেখলে, উচ্চ শব্দের ফলে, গরম পানিতে গোসল করলে, জোরে গান বাজনা শুনলে, কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এবং অতিরিক্ত আলো ইত্যাদির কারণে হতে পারে। মৃগী রোগীর বৈশিষ্ট্য। যেসব মানুষ দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছেন সে সকল মৃগী রোগীদের মধ্যে সাধারণত কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন অস্বাভাবিক আত্মকেন্দ্রিক হয়, খিটখিটে তিরিক্ষি মেজাজের হয়, ঝগড়া করার প্রবণতা থাকে, বুদ্ধিমত্তার ঘাটতি, বিষণ্ণতাগ্রস্ত, ধর্মের দিক হতে গোড়া হবে, আবেগ মনোবৃত্তি বৃদ্ধি, যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবে, আত্মহত্যার প্রবণতা ইত্যাদি। মৃদ ধরনের মৃগী রোগের লক্ষণ। হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এটা সাধারণত 10-15 সেকেন্ড স্থায়ী হতে পারে। অজ্ঞান হওয়ার সাথে সাথে খিঁচুনি শুরু হতে পারে। রোগী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে পারে, আবার সাথে সাথে জ্ঞান ফিরে দাঁড়িয়ে যায়, তবে এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। জিহ্বা ও দাঁতে কামড় লাগতে পারে। খিঁচুনির সময় পড়ে গিয়ে আঘাত পাওয়া। খিঁচুনির পর মাথা ব্যথা, শুয়ে থাকা অথবা কিছু সময় ধরে চুপচাপ থাকা। খিঁচুনির সময় প্রস্রাব বা পায়খানা হয়ে যেতে পারে। বড় ধরনের মৃগী রোগের লক্ষণ। এই রোগ সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে এবং এ সময় রোগীর আচরণে কিছু পরিবর্তন আসে। ফিট বা খিঁচুনি শুরু হওয়ার পূর্বে রোগী বুঝতে পারে। রোগী জ্ঞান হারায় ও মাটিতে পড়ে যায়। সবগুলো মাংসপেশি টান টান হয়ে যায় এবং রোগী কান্নার মতো চিৎকার করে। আবার রোগী নীল বর্ণ ধারণ করতে পারে। এ অবস্থা সাধারণত 20-30 সেকেন্ড স্থায়ী হয়। ঝাঁকুনির মতো খিঁচুনি শুরু হয় এবং মুখ দিয়ে ফেনা বের হয়। রোগী জিহ্বা কামড় দিয়ে রাখতে পারে। রোগীর অজান্তে প্রস্রাব কিংবা পায়খানা বেরিয়ে আসতে পারে। রোগীর শরীর আস্তে আস্তে শিথিল হয়ে আসে, মূর্ছা যায় এবং পরবর্তীতে আস্তে আস্তে গভীরভাবে ঘুমিয়ে যায়।
রোগী জেগে ওঠার পর কিছু সময়ের জন্য সঠিকভাবে চিন্তা করতে পারে না এবং কি ঘটেছে সে ব্যাপারে কিছু মনে করতে পারে না। কিছু ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। শরীরের কোনো নির্দিষ্ট অংশে খিঁচুনি। শরীরের নির্দিষ্ট কোনো স্থানে খিঁচুনি হতে পারে, মতিভ্রম হতে পারে, আবার খিঁচুনি এক অঙ্গ থেকে বাড়তে বাড়তে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। রোগী অজ্ঞান হতেও পারে, আবার নাও হতে পারে, আবার খিঁচুনি বন্ধ হওয়ার পর ওই অঙ্গে প্যারালাইসিস হতে পারে। কারো মৃগী রোগ উঠলে আশেপাশের লোকদের করণীয়। মৃগী রোগে খিঁচুনি হঠাৎ শুরু হয়ে কিছুক্ষণ পর এমনিতেই থেমে যায়। সাধারণত এ ধরনের অ্যাটাক আধা মিনিট বা এক মিনিট সময় ধরে হয়। প্রকৃতপক্ষে এজন্য কোনো কিছুর দরকার হয় না। অনেকে অস্থির হয়ে রোগীর হাত পা চেপে ধরে, মাথায় পানি দেয়, আবার অস্থির হয়ে মুখে ঔষধ খাওয়ানোর চেষ্টা করে। চামড়ার জুতা বা গরুর হাড় বা লোহার শিক ইত্যাদি মুখে চেপে ধরে, কিন্তু এসব কোনো কিছু করার দরকার নেই। এসবে কিন্তু কোনো কাজ হয় না, বরং ক্ষতি বেশি হয়। রোগটি নিজে নিজেই থেমে যাবে এবং রোগী ঘুমিয়ে পড়বে। কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে। সাধারণত মৃগী রোগের ক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলো করতে হয়। রোগী যেমন মনে করছে তেমনই করতে দিন। রোগীকে জোরে জোরে ঠেসে ধরার কোনো প্রয়োজন নেই, এতে বরং রোগীর ক্ষতি হতে পারে। রোগীর চারিদিকে মানুষের ভিড় করা যাবে না, রোগীকে ঘুমোতে দিতে হবে। রোগীর আশেপাশে কোনো ধারালো অস্ত্র, যন্ত্রপাতি কিংবা আগুন ইত্যাদি ক্ষতিকারক কোনো কিছু যেন না থাকে, যাতে সে আঘাতপ্রাপ্ত হতে পারে। রাস্তায় খিঁচুনি হলে রাস্তার পাশে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যেতে হবে। মাথাটি পাশ ফিরিয়ে এবং সামান্য নিচের দিকে হেলান দিয়ে রাখতে হবে, যেন ভালোভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে ও মুখের ফেনা বা লালা গড়িয়ে পড়তে পারে। যদি 10 মিনিটেও মৃগী না থামে, তবে অবশ্যই রোগীকে নিকটস্থ হাসপাতাল বা ক্লিনিকে স্থানান্তর করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগীর জন্য করণীয়। রোগীকে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলতে হবে। নিয়মিতভাবে ঔষধ সেবন করতে হবে, সঠিক নিয়মে এবং পর্যাপ্ত ঘুমাতে হবে, অতিরিক্ত উত্তেজনা নিয়ন্ত্রণ করতে হবে, পানিতে নামা, গাছে ওঠা কিংবা গাড়ি চালানো ইত্যাদি থেকে বিরত থাকতে হবে, খিঁচুনির মাত্রা পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আগুনের সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে, ভ্রমণের সময় সব সময় ঔষধ সাথে রাখুন, ধূমপান এবং মদ্যপান বর্জন করতে হবে, নিয়মিতভাবে ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে, রোগীর সাথে সবসময় চিকিৎসকের পরামর্শের কপি এবং বাসার টেলিফোন নাম্বার রাখতে হবে। যেসব মৃগী রোগে আক্রান্ত মহিলার বয়স 50 বছরের নিচে অর্থাৎ রিপ্রোডাক্টিভ এজ, তাদের ক্ষেত্রে ঋতুস্রাবের সময় খিঁচুনির পরিমাণ বেড়ে যেতে পারে। একজন মৃগী রোগী বিয়ে, সংসার, কর্মজীবন, লেখাপড়া ও সন্তান নেওয়া ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিক্ষকদের করণীয়। শিক্ষকদের মৃগী রোগের লক্ষণ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, কারণ স্কুলে কোনো শিশুর এই সমস্যা হলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া যাবে। নিকটস্থ কোনো হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে তা পূর্বে নির্ধারণ করে রাখতে হবে। অন্য ছাত্রছাত্রীদের এই রোগে বিভিন্ন কুসংস্কার বা ভুলগুলো সম্বন্ধে জানানো, যাতে তারা সোচ্চার হতে পারে এবং সচেতনতা বৃদ্ধি করতে পারে। খিঁচুনির সময় প্রাথমিক চিকিৎসা। মৃগী রোগে আক্রান্ত রোগী অসুখ হওয়ার সাথে সাথে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আবার জ্ঞান ফেরার পর কিছু সময়ের জন্য মানসিক বিভ্রম দেখা দেয়। তাই এই সময়ে রোগীর পাশে যিনি থাকবেন তাকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। পুরোপুরি স্বাভাবিক অবস্থায় না আসা পর্যন্ত রোগীকে ছেড়ে যাওয়া যাবে না। খিঁচুনি চলাকালীন সময়ে কিছু প্রাথমিক চিকিৎসা ছাড়া আর তেমন কিছু করার থাকে না। আতঙ্কিত না হয়ে নিম্নলিখিত প্রাথমিক কাজগুলো গুরুত্ব সহকারে করতে হবে। বিপদের আশঙ্কা আছে এমন জিনিস যেমন আগুন, পানি এবং ধারালো বস্তু রোগীর নিকট থেকে সরিয়ে রাখতে হবে। টাই কিংবা বেল্ট পরা থাকলে তা খুলে দিতে হবে এবং পরনের জামা কাপড় ঢিলে করে দিতে হবে। রোগী বাহিরে খিঁচুনিতে আক্রান্ত হলে রোগীর আশেপাশে ভিড় জমা হতে দেওয়া যাবে না। খিঁচুনি আক্রান্ত অবস্থায় রোগীকে সরানোর চেষ্টা করা যাবে না। খিঁচুনি বন্ধ করার জন্য রোগীকে চেপে ধরা, রোগীর মুখে জোরে করে আঙ্গুল বা অন্য কিছু ঢোকানোর চেষ্টা করা কিংবা রোগীর জিহ্বায় দাঁত দিয়ে কামড় লাগলেও খিঁচুনিরত অবস্থায় তা ছাড়ানোর জন্য জোরাজোরি করা যাবে না।
স্বাভাবিকভাবে খিঁচুনি শেষ হতে দিতে হবে। রোগী দাঁড়ানো অথবা চেয়ারে বসা অবস্থায় খিঁচুনিতে আক্রান্ত হলে তাকে সাবধানে ধরে মেঝেতে শুয়ে দিতে হবে, যেন রোগী পড়ে গিয়ে মাথায় আঘাত না পায়। রোগীর মাথার নিচে বালিশ বা নরম জাতীয় কোনো কাপড় বা ফোম দিয়ে দিতে হবে। খিঁচুনি শেষ হয়ে গেলে রোগীকে এক পাশে কাত করে শুয়ে দিতে হবে। খিঁচুনি 5 মিনিটের বেশি স্থায়ী হলে অথবা জ্ঞান ফেরার আগে আবার দ্বিতীয়বার খিঁচুনি হলে রোগীকে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করতে হবে। খিঁচুনি শেষ হওয়ার পরে রোগীর নাড়ির স্পন্দন পরীক্ষা করে নিশ্চিত হতে হবে রোগী ঠিকমতো শ্বাস নিতে পারছে কিনা। মৃগী রোগের চিকিৎসা। বর্তমানে মৃগী রোগের ভালো চিকিৎসা আছে। সকল খিঁচুনির জন্য প্রথমে সরাসরি মৃগী রোগের চিকিৎসা শুরু করা হয় না, বিশেষ করে প্রথমবার খিঁচুনি হলে এবং সেটা মারাত্মক অবস্থার দিকে না গেলে, তবে এর জন্য দ্বিতীয় টার্মের অপেক্ষা করতে হয়। অনেক সময় প্রয়োজন অনুসারে চিকিৎসকরা সেডেটিভ জাতীয় ঔষধ প্রয়োগ করে সাময়িকভাবে খিঁচুনির উপশম করতে পারেন। কোনো কারণে মস্তিষ্কে স্নায়ুগত ফাংশন স্থায়ীভাবে নষ্ট হওয়ার থাকলে এবং একজন নিউরোসার্জন প্রয়োজন মনে করলে সার্জারি করার প্রয়োজন হতে পারে। আবার নিউরোসার্জন প্রয়োজন মনে করলে একটি দৃশ্যমান ইলেকট্রিক্যাল তরঙ্গ ভেগাস নার্ভের মাধ্যমে ইলেকট্রিক তরঙ্গ চিকিৎসা করতে পারেন। এতে বেশিরভাগ মৃগী রোগীর পুরো আক্রমণ অনেক দেরিতে হয়। প্রথম থেকে সতর্ক হলে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে ঠিকমতো ওষুধ সেবন এবং অন্যান্য বিষয় মেনে চললে সুস্থ হওয়ার সম্ভাবনায় বেশি। তবে ঔষধ সেবনের ক্ষেত্রে সতর্কতা জরুরি, কারণ এ সকল ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যা খুবই মারাত্মক হতে পারে, যেমন লিভার কিংবা কিডনির সমস্যা, স্টিভেন জনসন সিন্ড্রোম, রক্তের অণুচক্রিকা কমে যাওয়া ইত্যাদি। তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এবং সঠিক নিয়মে ঔষধ সেবন করতে হবে। এসব ঔষধ চলাকালীন সময়ে অ্যান্টাসিড, অ্যাসপিরিন, আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি খাওয়া যাবে না। ঔষধ খাওয়ার সময় সন্তান নিতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে সাধারণভাবে মাতৃদুগ্ধ পানে কোনো সমস্যা হয় না। ভেষজ উপায়ে মৃগী রোগ নিয়ন্ত্রণ। ভিটামিন ই স্নায়ুর ক্ষেত্রে ভালো কাজ করে, বিধায় ভিটামিন ই ক্যাপসুল খাওয়া যেতে পারে। মাছের তেলে মেঘাতিন ফ্যাটি অ্যাসিড আছে যা ব্লাড সিস্টেমের সাহায্যে সরাসরি সেন্ট্রাল নার্ভ সিস্টেমে ঢোকে, তাই পরোক্ষভাবে ভালো কাজ করে বলে অনেকে মাছের তেল খাওয়ার পরামর্শ দেন। গাজা রস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র রিল্যাক্সেশন করে খিঁচুনি দমিয়ে রাখে, এটা মৃগী রোগের জন্য উপকারী হতে পারে। খিঁচুনি প্রতিরোধক হিসেবে ঝাল বার্মি বা বেকোপা ভালো কাজ করে। ঝুঁকিপূর্ণ কাজ যেমন গাড়ি চালানো, আগুনের পাশে কাজ করা, যন্ত্রপাতি চালানো, উঁচুতে কাজ করা, গাছে ওঠা, সাঁতার কাটা, গাড়ি চালানো, সাইকেল চালানো ইত্যাদি করা যাবে না, কিন্তু দৈনন্দিন সাধারণ কাজকর্ম করা যেতে পারে। অনেকে মনে করে মৃগী রোগ একটি আছর বা আগলা দোষের ব্যাপার বা জিনভূতের ব্যাপার বা অভিশাপ, এটা একেবারেই ঠিক নয়। এই রোগের রোগীদের লেখাপড়া, বিয়ে শাদী, সংসার ইত্যাদিতে কোনো সমস্যা নেই। এই রোগটি অনেকে গোপন করেন নানান কারণে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, কিন্তু চিকিৎসা না করিয়ে রোগ গোপন করে মেয়েটি বা ছেলেটির আরও ক্ষতি হতে পারে। বর্তমানে এই রোগের উন্নত চিকিৎসা আছে, তাই গোপন না করে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করলে সুস্থ জীবনে ফিরে আসা সম্ভব। আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেসবুক ও টুইটারে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।